गाइस এখন আমি নজরুল মঞ্চে যেখানে না কেকের একটা স্ট্যাচু করা হয়েছে, যে স্ট্যাচুটা এই যে স্টেজটা তোমরা দেখতে পাচ্ছ এই স্টেজেই রাখা হবে। জাস্ট অসাধারণ লাগছে আমার তো, মানে দেখে জাস্ট দেখতেই ইচ্ছে করছে। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজ আমি তোমাদের জন্য চলে এসেছি কবিরাজ বাগানের লাস্ট মিনিট প্রিপারেশন তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। দেখতেই পাচ্ছ এটা এনাদের কাজ অনেকটা এগিয়ে গেছে, এইরকম একটা স্টেজ করে দেওয়া হয়েছে দর্শনার্থীদের ওঠার জন্য। আর আমি তোমাদের তো বললাম যে লাস্ট মিনিট প্রিপারেশন তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এখানে টোটালি প্রচুর পরিমাণে পুরোদমে কাজে ব্যস্ত, অলরেডি আমি এদিকে ঢুকে গেলাম, যদিও এখানে কাজ চলছে এখনও। কিন্তু চলো আস্তে আস্তে ভেতরেও ঢুকি। তো ঢোকার মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি একটু পরে তোমাদেরকে দেখাচ্ছে, আগে চলো ভেতরটা ঢুকে আসে, কারণ অলরেডি এখানে প্রতিমা ঢুকেই গেছে। তো চলো আগে ভেতরের স্টেজটা তোমাদের দেখাই, তারপরে সবার শেষে মাকে দেখাবো, কারণ আগেই যদি মাকে দেখিয়ে দিই। চলো আস্তে আস্তে মানে ভেতরে। তো গাইজ এখন আমি নজরুল মঞ্চে ঢুকছি, আর তার আগে দেখো পেছনে হলে ঝাড়বাতিটার মানে যেহেতু টেস্টিং চলছে আর কি, লাইট ঠিকঠাক চলছে কিনা সেরকম। তো চলো এখন আমি নজরুল মঞ্চে ঢুকছি। কেন বললাম নজরুল মঞ্চে ঢুকছি? কারণ তোমরা জানোই আশা করি যে কবিরাজ বাগানে এবার নজরুল মঞ্চটাকে টোটালি তুলে ধরা হচ্ছে। আর যেহেতু কেকে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্যই মেনলি এই নজরুল মঞ্চটাকে তারা তুলে ধরেছেন। শুধু কেকে বলবো না, তোমরা দেখতেই পাচ্ছ এই দিক দিয়ে, একটু পরে ব্যাক ক্যামেরায় আমি দেখো যাতে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো। আর দেখো এই দিক দিয়ে স্টেজগুলো, মানে যখন তোমরা যে স্টেজটা দেখতে পাচ্ছ এমনভাবে এনারা তৈরি করেছেন টোটালি একদম নজরুল মঞ্চটা যেভাবে ছিল সেম প্রসেসিংয়ে তৈরি করা হচ্ছে। আর মানে টোটালি একটা অডিটোরিয়াম যেমন হয় আর কি সেরকমভাবে ভেতরে স্টেজটা তৈরি করা হয়েছে। আমি হাতেই দেখতে পাচ্ছি এটা যেই মানে যেখানে কেকে আর কি মেনলি প্রোগ্রামটা করছিলেন সেই প্রোগ্রামের যে স্টেজটা, সেই স্টেজটাও এখানে তৈরি করা হয়েছে। চলো ব্যাক ক্যামেরা এক ঝলক তোমরা দেখে নাও যাতে তোমরাও খুব ভালোভাবে বুঝতে পারো। আর এই দিক দিয়ে যাদের বলবো না মানে যারা আমাদের ছেড়ে চলে গেছেন আর কি, সেই সমস্ত শিল্পীদের ছবি এখানে লাগানো হয়েছে। প্রত্যেকজনকেই অ্যাকচুয়ালি শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য এনারাদের এখানে লাগিয়েছেন। তো চলো এক ঝলক তোমরাও দেখে নাও ব্যাকে, তাহলে আশা করছি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। তার আগে তোমাদের দেখিয়ে দিই, দেখো নজরুল মঞ্চটা যেমন মাঝখান দিয়ে এরকম ঢোকার মতন রাস্তার দু সাইডে হচ্ছে এরকম স্টেজ ছিল, দু সাইডে এরকম স্টেজ করা আছে। তো চলো ব্যাক ক্যামেরা এক ঝলক তোমরা দেখে নাও। আর তোমরা তো জানো যখন আমি এর আগের একটা ভিডিও করেছিলাম, আজকে তো আমি এসেছি লাস্ট মিনিট প্রিপারেশন তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো যখন আমি আগে এসেছিলাম তোমাদের আমি দেখিয়েছিলাম, যদি আমি মুখ দেখাতেই পারিনি, যে এখানে না কেকের একটা স্ট্যাচু করা হয়েছে, যে স্ট্যাচুটা এই যে স্টেজটা তোমরা দেখতে পাচ্ছ এই স্টেজেই রাখা হবে। আর যদিও এখন অব্দি এটা রাখা হয়নি, কারণ বুঝতেই পারছো চারিদিকে প্রচুর কাজ এখন অব্দি বাকি, মানে প্রচুর কাজ বলতে লাস্ট মিনিট প্রিপারেশন বলতে তোমরা বুঝতেই পারছো খুটখাট টুকটাক কাজগুলো, লাইট টেস্টিংয়ের কাজ চলছে এখানে ঠিকঠাকভাবে চলছে কিনা সেই রকম। তো চলো তোমাদের তো আমি বললামই যে এখানে প্রতিমা চলে এসেছেন। তো চলো এবার একঝলক তোমাদের মায়ের মুখটা দেখিয়ে দিই, আমি যদিও নিজে দেখেছি এত সুন্দর লাগছে দেখতে। তো চলো তোমরাও দেখে নাও। তো তোমাদের তো আমি বললামই যে এখানে প্রতিমা ঢুকে গেছেন, তো মাকে আমি দেখাবো। মায়ের একদম সামনেই দাঁড়িয়ে আছে, একদম এক হাত মাত্র ডিস্টেন্সে দাঁড়িয়ে আছি। অসাধারণ দেখতে লাগছে মাকে, মানে আমি তো তাকার শুধু তাকিয়েই থাকতে ইচ্ছে করছে। তো চলো মাকে এক ঝলক দেখে নাও, এক ঝলক চলো তোমরাও মাকে দেখে নাও। এত সুন্দর লাগছে জাস্ট দেখতে, মানে জাস্ট অসাধারণ লাগছে আমার তো, মানে দেখে জাস্ট দেখতেই ইচ্ছে করছে। তোমরা তো মাকে দেখতেই পেলে, জাস্ট অসাধারণ লাগছে। দেখো আমার মানে ফ্রন্টেই আছে মা। আর দেখো এখানে একটা ঝাড়বাতি রাখা হয়, যদিও ঝাড়বাতিটা ওখানে থাকবে, যেহেতু এখনও ঠিকঠাক সেটিং হয়নি বলে এনারা দিয়ে রেখেছেন নিজে প্রপারলি, সব ঠিকঠাক মেনটেন হয়ে গেলে ওই ওপরে মায়ের সামনেই ঝাড়বাতিটা থাকবে। তোমাদের আরেকটা কথা বলে দিই, দেখো ঢুকেই মানে এন্ট্রি গেটটা দিয়ে ঢুকেই তোমরা মাকে দেখতে পারো, মানে গেটটা দিয়ে ঢুকেই জাস্ট এইখানেই থাকবে মা। আর তারপরে তোমরা এই নজরুল মঞ্চে আর কি ঢুকে যাবে, ঢুকে গিয়ে ওই হাতে এক্সিট গেটটা আছে, মানে এই সাইড দিয়ে এন্ট্রি হয়ে তোমরা ওই সাইড দিয়ে বেরিয়ে যাবে। আর এই যখন তোমরা মাকে দেখে ঢুকবে না, মানে মনেই হচ্ছে যেন অলরেডি নজরুল মঞ্চেই তোমরা সবাই ঢুকে গেছো, এত সুন্দর লাগছে ভেতরটা। টোটালি নজরুল মঞ্চের আদলেই যেহেতু তৈরি হয়েছে, প্রপার নজরুল মঞ্চটাকে এনারা তুলে ধরেছে। তো এই কবিরাজ বাগানের লাস্ট মিনিট প্রিপারেশন তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানাও। দেখতেই পাচ্ছ পেছনেই আছে মা, মায়ের মুখটা এত বেশি জল জল করছে, অসাধারণ লাগছে। মানে কী বলো তো, যেহেতু এবছরের প্রতিমা এত সুন্দরভাবে সাজানো প্রতিমা এই ফার্স্ট টাইম আমি দেখলাম, অসাধারণ লাগছে। কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানিও। যদি কিছু ভালো লাগে তো একটা লাইক করে দিও, আর যদি এখন আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো প্লিজ ফটাফট গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতন ভিডিওটা আমি মায়ের সামনে দাঁড়িয়েই শেষ করছি, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। সো আজকের মতো।